নদিয়ার করিমপুর থানার হোগলবেড়িয়ায় পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ। বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো করিমপুর থানার হোগলবাড়িয়া এলাকায়। গতকাল রাত্রিতে ওই এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় ওই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। এলাকা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস, বয়স 35, হোগলবেড়িয়ায় থানার চরমেঘনা গ্রামের বাসিন্দা। ওই যুবক দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী বলেই পরিচিত। বিষয়টি খতিয়ে দেখছে করিমপুর থানার পুলিশ। আপনি কখন সংবাদ পেলেন? সংবাদটা পাই আমরা 8টার সময়। কোথায় কি অবস্থায় বডি দেখেছেন? বডি এখন আমরা দেখতে পাই। আমরা মাত্র আসছি, হোয়াটসঅ্যাপে ছবি দেখে আমরা দেখলাম। রাস্তার পাশে গাড়ি খাড়া আছে, মোটর সাইকেলটা লাস্টটা পড়ে আছে। থেকে মলয়দের রিপোর্ট, খবর দিনভর।